হ্যাঁ, আপনারা এসে গেছেন? গুড মর্নিং। কি রাতে ঘুম হয়েছে তো ঠিক মতো? আসলে ডেলি লাইফস্টাইলে দেখানোর মতো কিছু নেই। সকালবেলা ঘুমের থেকে উঠে বাজার যেতে হবে, আলু পেঁয়াজ পটল কিনতে হবে, তারপরে মুদি দোকানের বাজার করতে হবে, তারপরে এর এটা লাগবে, ওর ওটা লাগবে, তার সেটা লাগবে, সেরকম দেখানোর মতো কিছু নেই। এগুলোর ভিডিও কি দেখাবো? কিন্তু হ্যাঁ, তবুও ঠিক করেছি যে আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো আমার ডেইলি লাইফস্টাইল কিভাবে আমার কাটে সারাটা দিন, সেটা তোমরা দেখতে থাকো। তোমাদের আমি দেখাবো বলে ঠিক করেছি যখন, তোমাদের দেখতেই হবে, কিছু করার নেই, দিচ্ছি যখন ভিডিও দেখতেই হবে। সুতরাং দেখতে থাকো, আজকেও বেশ কিছু কাজ আছে। কি কাজ আছে সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। আজকে বলেছিলাম যে কাজ আছে, সে কাজে যেতে হবে, কিন্তু একটা কারণবশত কাজে বেরোতে পারিনি। তো স্যাড, সো স্যাড, কি করব, মানে কি দেখাবো তাহলে? তবে একটা ভালো উপায় আছে। আজকে মা বললো যে একটা ভালো রেসিপি তৈরি করে আমাদের খাওয়াবে। তো কি রেসিপি, চলো সেটা দেখে নিই। সেইটা দেখাই তোমাদেরকে যে পটলের রেসিপি কি করছে আজকে মা। আমি বলবো না, তোমরা চলো নিজেরাই, চলো নিজেরা গিয়ে দেখো যে কি রেসিপি মা আজকে করতে চলেছে। মা আজকে কি বানাচ্ছ? আজকে বানাচ্ছি পটলের কোরমা। কিভাবে করছো সেটা একটু বলো। প্রথমে পটলটাকে মুখটা ছাড়িয়ে পটলের পিছু পিছু ফেলে দিতে, ফেলে নিয়ে তারপরে ইয়ে করতে হবে, পেঁয়াজ গুলো দিয়ে আলু ছোট 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 করে আলু কেটে ওখানে সাঁচিয়ে নিতে হবে। নুন তেল টেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুটাকে সাঁচিয়ে নামিয়ে রাখতে হবে। নামিয়ে রেখে তারপরে সেই পটলের ঘেরা কিছু দিয়ে ভর্ত করে নিতে হবে, ভর্ত করে নিয়ে ওর পটলের ভিতরে ওদের ঢুকাতে হবে। ওই আলু সিদ্ধ গুলো, আলু সিদ্ধ না, আলু একটা ইয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যেটা সাঁচিয়েছি সেইটা, সেইটাকে এই যে দেখো সবাই এখানে এই যে পটলের মধ্যে পুর হিসাবে দিয়েছে, পটলটাকে মাঝখান দিয়ে চিড়ে পুর হিসাবে দিয়েছে। কয়েকটা নিয়ে একটুখানি একটু দেখিয়ে দাও কিভাবে পুর হিসাবে। তারপর তেলে ভেজে উঠিয়ে রাখতে হবে, উঠিয়ে রেখে তারপরে আবার তেল দিতে হবে একটুখানি, তেল আবার একটু ঘি দেয় তেলের মধ্যে দিয়ে ওর মধ্যে পেঁয়াজ পুরো দিতে হবে। ঠিক আছে, আমরা পরেরটা তো পরে দেখতেই পাবো। পটলটাকে কি সিদ্ধ করে নিয়েছো? না, পটল এমনি কাঁচা পটল, কাঁচা পটল, এটা ভাজা না? না, এর আগে কি পটলটাকে সিদ্ধ করেছো? না, সিদ্ধ করিনি, কাঁচা পটল। কড়াইয়ে গরম তেল দেওয়া হলো, এবার পটলগুলোকে ছাড়া হবে। তারপরে একটু ঘি দেওয়া হলো তেলের উপরে। আমরা গরিব মানুষ ফ্রেন্ডস, আমাদের সব মিক্সি ফিক্সি নেই, তো ওই জন্য হাতেই ঘষে নিচ্ছে পেঁয়াজ।
দেখতেই পাচ্ছ হাতে পেঁয়াজ আদা কিছুটা রসুন ঘষে নিল হাতে, দারুণ সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরিয়েছে এখান থেকে। এবার পেঁয়াজ কুচানো, তেজপাতা কমলেন, অত কিছু বলতে হবে এটা সুবিধা রান্না হয় না, কিছু বলতে হবে কিছু বলতে হবে যা একটা ব্লগ হচ্ছে একটা ভিডিও হচ্ছে, আমরা সারাদিনে কি করি সেটা দেখানোর জন্য। এগুলো কাজু বাদাম ঘষছি, কাজু বাদাম তো এগুলো কার্ডামম এখানে তো রান্না চলছে আর এদিকে বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, কালকে মুষলধারে দু ঘন্টা টানা বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরেও থামেনি, এক নাগারে হয়ে গেছে, রাত্রিবেলা হয়ে গেছে বৃষ্টি, পুরো জল জমে গেছিল, আজকে আবার সেই বৃষ্টি শুরু হয়েছে। দেখো তোমরা এই দেখো, কালকে সারাদিন বৃষ্টি হয়েও শেষ হয়নি, আজকে আবার শুরু হয়েছে বৃষ্টি, এসব জায়গা পুরো জলে ভরে গেছিল কালকে, আজকে আবার সেই বৃষ্টি শুরু হয়েছে। একটু সুন্দর একটা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, দারুণ সুন্দর। এই হলো লাইফস্টাইল, ইন্টারেস্টিং কিছু নেই বা ইন্টারেস্টিং দেখার মতো সেরকম কিছু নেই, তা সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে, তোমরা কিন্তু দেখে যাও ভিডিও, সাবস্ক্রাইব করো না, তা সুতরাং অবশ্যই যাও গিয়ে সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের যদি এনথু পাই, তোমাদের যদি উৎসাহ পাই, তাহলে আমি আরও অনেক ভিডিও এবং আমার প্রতিদিনের লাইফস্টাইল তোমাদেরকে দেখানোর সাহস পাবো এবং দেখানোর ইচ্ছাটাও জাগবে আমার মধ্যে, দেখাতে পারবো এবং প্রতিদিনের লাইফস্টাইল ব্লগিং তোমাদেরকে দেখাবো। দেখো তোমরা দেখতে থাকো, আজকে একটা দারুণ সুন্দর রান্না হচ্ছে, খাওয়া দাওয়াটা বেশ দারুণ হবে, জমিয়ে হবে খাওয়া দাওয়া, বাঙালি মানে খাওয়া হবে না এটা হয় নাকি। চলো চলতে থাকছে রান্না, ওদিকে আমরাও এদিকে তৈরি হতে থাকি, প্রিপেয়ার্ড হতে থাকি, স্নান টান করে নিয়ে প্রিপেয়ার্ড হই, তারপরে একটা দারুণ সুন্দর জমিয়ে খাওয়া হবে। বাইরের দিকে আবার বৃষ্টিও পড়ছে, ও মানে ওয়েদারটাই পুরো রোমান্টিক ওয়েদার একেবারে, মানে লেভেল একদম পুরো লেভেল। চলো রান্না হয়ে গেছে, শেষের পথে রান্না প্রায় শেষের পথে চলে এসেছে, কাজু বাদাম দিয়ে, লঙ্কা দিয়ে, নুন হলুদ দিয়ে, আলু চালু দিয়ে, তারপরে হয়ে গেলে একটু টমেটো দিতে হবে, একটু টমেটো দিয়ে, আর টমেটো হলে টমেটো একটু দিয়ে আরো ভালো হয়। হ্যাঁ কিন্তু আমরা গরিব মানুষ, আমরা টমেটো কিনতে পারি না, তাই আমরা টমেটো ছাড়াই করছি। কালারটা একটা দারুণ কালার হচ্ছে তাই না, একটা দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে।
দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একদম হেভি সুন্দর গন্ধ। জীবনে যা কিছুই করবে সবকিছু আনন্দের সহকারে করবে, অর্থাৎ সারাদিন ধরে যেটা করছে সেটাকেই এনজয় করবে, সেটাই সারাদিনের লাইফ হবে, লাইফস্টাইল হবে। তোমরা দেখতেই পেলে আমার লাইফস্টাইল আজকে সারাদিনের লাইফস্টাইল, আজকের খাওয়াটা পুরো জমিয়ে হয়েছে, একদম পুরো দারুণ সুন্দর হেভি সুন্দর একটা রেসিপি তৈরি করেছিল আমার মা। আর মায়ের খাবার সবসময়ের জন্য, তাতে নুন বেশি হোক বা কম হোক, চিনি বেশি হোক বা কম হোক, সবসময় যেন মায়ের খাবার মানে হলো অমৃত, অর্থাৎ যাই খাই না কেন সেটাই অমৃতের মতনই লাগে। সুতরাং সত্যি খুব সুন্দর হয়েছে, না না সত্যি খুব সুন্দর হয়েছে, বাজে কথা বলবো না, সুন্দর হয়েছে, ভালোই হয়েছে, খাওয়াটা বেশ ভালোই হলো। তো আজকের আমার লাইফস্টাইল এটাই ছিল, বাইরে বেরোনোর কথা ছিল বাট সেটা ক্যান্সেল হয়ে গেছে, সেটা বেরোতে পারিনি, প্ল্যানটা চেঞ্জ করতে হয়েছে। তাই আজকে তোমাদের আমি এটাই দেখালাম, তোমরা এটাই এনজয় করলে আবার নেক্সট অন্য কোনো একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। আর তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, অর্থাৎ অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা এনথু দিলে পরে, তোমরা উৎসাহ দিলে পরে আমি এরকম প্রতিদিনের আমার লাইফস্টাইল তোমাদেরকে দেখানোর মতো সুবিধা পাবো, এবং তোমাদের দেখানোর মতো আমারও এনার্জি পাবো, আমারও ইচ্ছা জাগবে তোমাদের দেখানো। তো সাবস্ক্রাইব করো, চলো বাই, টাটা।